দীপাবলি আসন্ন, আর তাই ভাই বোনের মিষ্টি সম্পর্কের উৎসব ভাইফোঁটাও আসছে। তবে বাঙালির উৎসবের প্রধান উপাদান হলো মিষ্টি। ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে বোনেরা থালা ভরে মিষ্টি উপহার দেন, সে বলার অপেক্ষা রাখে না। সেই মিষ্টি নিরাপদ কিনা তা পরীক্ষা করতে অভিযান চালাবে কলকাতা পুরসভা। শুধু তাই নয়, চলছে ধরপাকড়ও। পুজোর কদিন রাস্তার খাবারের দোকান এবং হোটেলেও অভিযান চালানো হয়েছিল। এই উৎসবের মরশুমে প্রচুর মিষ্টি বিক্রি হয়, তাই মিষ্টিতে রাসায়নিক রং ব্যবহার করাও হয়। এক্ষেত্রে নাগরিকদের স্বাস্থ্যের কথা ভেবেই এই কড়া পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা। হ্যাঁ অবশ্যই, এখন তো উৎসবের মরশুম, তো বিক্রি বাট্টা তো বাড়বেই। কালী পুজো, ভাইফোঁটা আসছে, আমাদের নতুন নতুন মিষ্টিও আসছে, সমস্ত কিছু এখন হয়তো সমস্ত কিছু পৌঁছায়নি। দুর্গাপুজোর কিছু কালেকশান আছে এবং নতুন করে ভাইফোঁটা, কালী পুজোর জন্য অনেক কিছু আসবে। চাহিদাটা হালকা মিষ্টির চাহিদাটা এখন খুব বেশি এবং চকলেট মিষ্টির চাহিদাটা বেশি আছে। না, আমাদের রাসায়নিক নেই, যে সমস্ত কালারগুলো ব্যবহার হয় সেগুলো সব ফুড গ্রেডের কালার। মিষ্টি বলতে ক্ষীরকদম দারুণ, আর বাঙালি তো রসগোল্লা, মানে বাংলার রসগোল্লা একদম অসাধারণ। এই যে আমরা নিচ্ছিও, রাজভোগ টাজভোগ নিয়েছি আমরা, তো রসালো মিষ্টি, বাঙালি রসে বসে একদম পারফেক্ট। মিষ্টি না হলে হবে না। দেখুন, এতটা তো বোঝা খুব মুশকিল, দ্যাটস ওয়াই যে আমরা একটু রেপুটেড দোকানে বা একটু ভালো দোকানে গিয়ে, যাতে বিশ্বাসযোগ্যতা আর কিছুই না, মিষ্টি খাবো ভালোবেসে। আর এমনি কিছু দোকান থাকে যেখানে হয়তো হতে পারে, তো আমরা সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি, বাট অতটা ভেবেচিন্তে খাওয়া যায় না। যা আছে ঠিক আছে, ওগুলো কিছু করার নেই, হলে হবে। অত মেপে ধরেই খাওয়া যায় নাকি? খাওয়ার সময় মন খুলে খেতে হবে, মন ভালো থাকলে সব ভালো। ব্যুরো রিপোর্ট, হেরিটেজ বাংলা নিউজ। হেরিটেজ বাংলা নিউজ, ঐতিহ্যের সাথে আধুনিকতার পাশে।